স্বাগতম ফাইবারের নতুন একটা এপিসোডে। তো এই এপিসোডে থাকতেছে আমাদের ফাইবার মার্কেট প্লেস নিয়ে একটু আলোচনা। তো মার্কেট প্লেসের আসলে ডিরেক্টলি আপনি একটা গিগ উঠাবেন বা ডিরেক্টলি গিগ নিয়ে কাজ করবেন, এইটার আগে আমার মনে হয় যে কিছু অ্যাটলিস্ট আপনার 10 থেকে 20 মিনিট একটু আমার সাথে আপনি একটু সময় দেন, তাহলে আর কিছু বিষয়ের ভিতরে জানতে পারবেন। তো তার মধ্যে যেটা বিষয় থাকে সেটা হলো যে ফাইবারের যে আপনার গিগ ক্রিয়েশনের আগে কিছু ফর্মালিটিস থাকে, বেসিক কিছু ফর্মালিটিস, সেই ফর্মালিটিসটা আপনার জানা দরকার। তার আগে ছোট একটু ধারণা দিই ফাইবার নিয়ে। ফাইবার নিয়ে অনেকেই জানেন, তারপরে বলি ফাইবার হলো একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, অ্যাজ লাইক আপনার আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার, এই টাইপ মার্কেট প্লেস গুলোর মতোই ফাইবার একটা মার্কেট প্লেস। তো এই মার্কেট প্লেসটাতে যে বিষয়টা আছে সেটাতে হলো যে আপনাকে নতুন করে আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের মতো বিড করতে হয় না। এখানে আপনি আপনার সার্ভিসকে হাইলাইট করে রাখবেন যে আপনি কি পারেন। মূলত এটা হলো কথা, ধরেন আপনি ডাটা এন্ট্রির কাজ পারেন, সেক্ষেত্রে আপনি ধরেন যে যদি এই যে যারা মনে করেন যে ডাটা এন্ট্রি সার্ভিস দেয় তারা এই যে সুন্দর করে আপনার মতোই ডাটা এন্ট্রি গিগ উঠাই রাখছে, এবং ডাটা এন্ট্রি গিগ উঠাই রাখার কারণে আপনি যদি দেখেন যে এই সার্ভিস গুলাই বায়ার কিন্তু নিচ্ছে তাদের কাছ থেকে। তো এরকম আপনি আপনার জায়গা থেকে যে জিনিসগুলাই জানেন বা যে জিনিসগুলাই বোঝেন বা যে জিনিসগুলাই পারেন না কেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, গ্রাফিক্স ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, রাইটিং ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, প্রোগ্রামিং, বিজনেস, লাইফস্টাইল, এবং নতুন একটা ক্যাটাগরি তারা অ্যাড করে দিয়েছে ইন্ডাস্ট্রিজ, এবং ইন্ডাস্ট্রিজের মধ্যে আর একটা ক্যাটাগরি তারা দিচ্ছে ই কমার্স। ঠিক আছে, তো ই কমার্স ক্যাটাগরির মধ্যে যদি আপনি দেখেন দেখেন আপনি দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আপনি এখান থেকে অনায়াসেই খুঁজে পাবেন। এই হলো আপনাকে দেওয়ার মতো একটা বেসিক কনসেপ্ট। তো এখন আপনি এর মাঝ থেকে একটু চিন্তা করেন যে এর মধ্যে কোন জিনিসটা আপনি খুব ভালো পারেন এবং কোন জিনিসটা আপনি খুব ভালো বোঝেন। তো এই ভালো বোঝা থেকেই আপনি আপনার সার্ভিসটা প্রোভাইড করবেন। এখন এখানে সাইন আপ করার ক্ষেত্রে কিছুই নেই, আপনি শুধু এটা জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর আপনি চাইলে কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে করতে পারেন বা কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারেন, অথবা আপনার ইমেল দিয়ে কন্টিনিউ করে রাখতে পারেন, আপনি যে বিষয়টা জান না কেন। এখন ধরো আমি যদি দেই ধরুন test1@gmail.com, এই নাম দিয়ে যদি আমি কন্টিনিউ করে যাই তাহলে সরি স্ক্যান রেজিস্টার, এটা করে রেজিস্টার মেইল হয় নাই, তাহলে ধরেন আর একটা ইমেল নেই mamun@gmail.com, এই নামে বহুত মেইল আছে, এই নামে যদি আপনি দেন তারপর আপনাকে ধরেন এটা অ্যাজ এ এক্সাম্পল দিলাম কারণ এখনো তারা কনফার্মেশন কোনো মেইল পাঠায় নেই। তার আগে আপনাকে যেটা দিতে হবে সেটা ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর জয়েনে ক্লিক করার মাত্রই তারা আপনাকে একটা কনফার্মেশন মেইল পাঠাবে। ওই মেইলটা কনফার্মেশন মেইল পাওয়ার পর দেন ফাইবারের নেক্সট স্টেপ গুলো আপনি করতে পারবেন। তো ফাইবারের নেক্সট স্টেপ কিছুই নেই, জাস্ট আপনি লগ ইন করবেন, এরপর আপনার কনফার্ম করার সাথে সাথে আপনাকে তারা লগ ইন করতে বলবে। তো লগ ইন করার পর আপনি যে কাজটা পাবেন সেটা হলো ছোট্ট একটা ড্যাশবোর্ড পাবেন এরকম। ঠিক আছে, তো এটা হলো ড্যাশবোর্ডটা পাবেন, ঠিক অ্যাজ লাইক এরকম ড্যাশবোর্ড একটা পাবেন। তো ড্যাশবোর্ডটা পাওয়ার পর এখানে আপনার আসলে কিছু কাজ আছে। ড্যাশবোর্ড পাওয়ার আগে আপনার অ্যাকাউন্টটা থাকবে হলো বাইং অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনার ক্ষেত্রে নর্মালি আপনার অ্যাকাউন্টটা এরকম টাইপ থাকবে, বাইং অ্যাকাউন্ট থাকবে, মানে আপনি এখানে বায়ার হিসেবে ঢুকছেন, এই টাইপের একটা অ্যাকাউন্ট থাকবে। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এই কাজটা যেটা করতে, বাইং থেকে আপনাকে সেলিং এ আসতে হবে। ঠিক আছে, বাইং থেকে যদি আপনি সেলিং এ আসতে চান, আপনি ধরেন বাইং থেকে আপনি সেলিং এ আসছেন, সেলিং এ আসার জন্য আপনাকে উপরে সুইচ বাটনে ক্লিক করতে হবে। সুইচ বাটনে ক্লিক করে বাইং থেকে আপনাকে সেলিং এ আসতে হবে। সেলিং এ আসার পরে আপনার এখানে প্রোফাইলটা সাজাতে হবে। তো এই বিষয়টা ছোট্ট একটা বিষয় নিয়ে আজকের পর্ব এটাই, প্রোফাইলটা আসলে কিভাবে সাজাবেন বেসিক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হলো যে আপনার প্রথম যে কাজটা থাকবে সেটা হলো যে আপনি আপনার এই আইকনটাতে ক্লিক করে সরাসরি চলে যাবেন হলো প্রোফাইলে। তো প্রোফাইলে যাওয়ার পর আপনাকে একটা সুন্দর একটা ইমেজ আপলোড করতে হবে। ঠিক আছে, তো আসলে সুন্দর একটা ইমেজ আপলোড করতে হবে আপনাকে এখান থেকে। আমি আমার লাইভ প্রোফাইলটাই দেখাচ্ছি, সমস্যা নেই, কারণ এই প্রোফাইলটা আমি আপনাদের মার্কেট প্লেসের ধরেন আপনার আপনাদের সাথে একটা ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্যই করছিলাম। সেপ্টেম্বর প্রোফাইলটা করা, বাট ভিডিও সিরিজটা বানানো হয়নি, ভিডিও সিরিজটা বানাইতে একটু সময় লাগছে। তো যাই হোক আর কি, তো আপনি এখানে একটা সুন্দর একটা ছবি আপনার আপলোড করবেন। তো ছবিটার মধ্যে আপনি চেষ্টা করবেন আপনার, যেহেতু আমি ইতিপূর্বে আপনার গত বিগত এপিসোডে আপনাদের বলছিলাম অ্যাকাউন্ট সাসপেন্ডের বিষয় ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি আপনার নিজের একটা সুন্দর ছবি দেবেন, মানে একটা পিকচার দেবেন। ঠিক আছে, এখন সেটা ছবিটা যেন প্রফেশনাল টাইপের একটা পিকচার, প্রফেশনাল একটা লুক আপনার মাঝে থাকে, সেটা আপনার স্যুট বুট টাই করতে হবে এমনটা না। এই স্যুট বুট টাই বাদ দিয়েও আর কি যতটা সুন্দর বা স্বাভাবিক একটা প্রফেশনাল পিকচার দিতে পারেন, যাতে বায়ার মনে করে যে হ্যাঁ আপনি আসলে প্রফেশনাল এবং আপনি কাজটা করতে পারবেন বা আপনি আসলে স্মার্ট টাইপের,
এই জিনিসটাই আপনি ফোকাস করবেন। যাই হোক, এটা হলো একটা বিষয়, ছবিটা দেবেন। ছবিটা দেওয়ার পরে ও প্রথমে তো আপনি আপনার ইউজার নেম দেবেনই, তো ইউজার নেমের বিষয়টা তো নতুন করে কিছু বলার নেই। দেন থাকতেছে আপনার হোয়াটস ইজ স্টোরি অন ওয়ান লাইন, এখানে আপনি দিতে পারেন যে আপনার স্টোরিটা আসলে কি। আপনি দিতে পারেন যে ই কমার্স, ই কমার্স এক্সপার্ট, এইটা দিতে পারেন, বা কোনো ট্যাগ লাইন দিতে পারেন। ঠিক আছে, ট্যাগ লাইন এরকম হতে পারে যে আই উইল প্রোভাইড মাই বেস্ট সার্ভিস উইথ মাই, আই উইল ডেডিকেটেড মাই ক্লায়েন্ট সার্ভিস, এইটা দিতে পারেন। আপনি আপনার স্কিলকেও ওই জায়গায় হাইলাইট করতে পারেন, বা আপনি আপনার অন্য কিছু হাইলাইট করতে পারেন। বাট আমি আমার জায়গা থেকে রিকমেন্ড করবো আপনি এখানে আপনার স্কিলটাকে হাইলাইট করতে, কারণ স্কিলটা হাইলাইট করা মানে ট্যাগ লাইনটা স্কিল থাকতে পারে, বা আপনার যদি নিজস্ব কোনো ট্যাগ লাইন থাকে, অনেকের অনেক পছন্দের ট্যাগ লাইন থাকে, যেমন ওই রকম একটা ট্যাগ লাইন আপনি দিয়ে আপডেট দেওয়া মাত্রই আপনার এখানে হয়ে যাবে। তো এখানে কন্টেন্ট তারা নেবে না, ই কমার্স দিতে হবে আমাকে, ই কমার্স এক্সপার্ট, এই এইটাই। তো এটাই হলো আপনার প্রথম দুইটা কাজ। তারপর তো আপনাকে লোকেশন এখানে কোনো চেঞ্জ নাই, আর ডিসক্রিপশনের যে বিষয়টা, ডিসক্রিপশনটা আমি জাস্ট সাদা মোটা একটা ডিসক্রিপশন দিয়েছি অ্যাকাউন্টটা ডেভেলপ করার সময়, যে হ্যাভ 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন শোয়াইপে, আই উইল প্রোভাইড। মানে ডিসক্রিপশনের যে বিষয়টা থাকতেছে, ডিসক্রিপশনটা আপনি এখানে আহামরি আপনি চাইলেও কিছু লিখতে পারবেন না, আপনাকে খুব কয়েকটা লাইন শুধু লিখতে হবে। তো কয়েকটা লাইন যেহেতু আপনি লিখবেন, কয়েকটা লাইন লেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনি এখানে আপনার নাম দিতে পারেন, হ্যাঁ হ্যালো দেয়ার আই এম অমুক। ঠিক আছে, আমি আপনার লাইভ দেখাচ্ছি, ধরেন এরকম বিষয়টা, আই এম আল মামুন ফ্রম বাংলাদেশ, আই হ্যাভ 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন শপিফাই, আই উইল প্রোভাইড শপিফাই প্রোফেশনাল সার্ভিস, এই টাইপ কিছু দিতে পারেন। তারপর আপনি আপনার ডেডলাইন দিতে পারেন, এইরকম কিছু একটা ডিসক্রিপশন ছোট করে। বাট ছোট করে আমি এটা মূল বিষয় যেটা বলি, আপনি এখানে যে জিনিসটা হাইলাইট করবেন, আপনার নামটা আপনি দেওয়ার চেষ্টা করবেন, আপনার এক্সপিরিয়েন্সটা আপনি ফোকাস করবেন, আপনি কোন কোন কাজ ভালো পারেন, কোন কোন সার্ভিসগুলো দিতে জানেন, আপনি শুধু এতটুকু দেবেন। ঠিক আছে, এই আর কি। তারপর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আমি শুধু একটা ইংলিশ দিয়েছি, হ্যাঁ আপনি চাইলে এখানে বাংলাও দিতে পারেন, বেঙ্গলি। ঠিক আছে, বেঙ্গলি দিয়ে আপনি দিতে পারেন, নেটিভ মানে আপনার এটা দিতে পারেন। আরও যদি আপনি কোনো ভাষা জানেন, হিন্দি ভালো পারেন, বা আপনি যদি অন্যান্য ভাষা জানতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার ভাষাগত জিনিসগুলো এখান থেকে দিয়ে দেবেন। তারপরে যে স্টেপটা থাকে সেটা হলো যে আপনার টেক এ টেস্ট। আমি টেস্টের জন্য একটা বা দুটো এপিসোড করার চেষ্টা করব আপনাদের জন্য, যদি পসিবল হয় আমি টেস্ট আপনাকে একটা এপিসোড করে দেখাবো যে টেস্ট কিভাবে দেবেন। কারণ ফাইবারের একটা নতুন একটা সিস্টেম তারা নিয়ে আসছে, স্কিল টেস্ট, অ্যাজ লাইক আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের যে অপশনগুলো থাকে, আপওয়ার্ক স্কিল টেস্ট এখন উঠাই দিছে, ফ্রিল্যান্সার এখনও আছে, ফাইবারও একটা স্কিল টেস্ট নিয়ে আসছে, এখন পর্যন্ত একটা বেটা ভার্সনও রাখছে। বাট এটা বেটা যেহেতু দিছে, এটা আলটিমেটলি এটা আপনার একদম সলিড ভার্সনে আসবে, সমস্যা নেই। এখানে অনেকগুলো ইংলিশ টেস্ট আছে, ঠিক আছে, আপনি যে ইংলিশ টেস্টগুলো ভালো পারেন, যেমন বেসিক ইংলিশের উপর একটা ইংলিশ টেস্ট আছে, তারপর আপনার যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন আপনি এখানে সার্চ দিয়েও নিয়ে আসতে পারেন। ধরুন ডাটা এন্ট্রি থেকে ডাটা অ্যানালাইসিসের উপর একটা টেস্ট আছে, তারপর হলো আপনার ডাটা ভার্চুয়ালাইজেশন। ঠিক আছে, আপনি যদি প্রোগ্রামিং অ্যান্ড টেক লিডার কাট করেন তাহলে আপনার শপিফাই নাই, ওয়ার্ডপ্রেস 4.1 টেস্টটা আছে, এরকম জিনিসগুলো আছে। আপনি টেস্টটা এখান আপনি চাইলে এখান থেকে একটা বা দুটো টেস্ট দিতে পারেন, সেটা আপনার প্রোফাইলের জন্য ভালো হয়। দেন আর একটা কাজ করতে হবে আপনাকে, সেটা হলো যে আপনার এখানে কিছু লিঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনার ধরুন সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে হবে। যেমন আপনার ধরুন জিমেল, মানে আপনি যদি জিমেল দিয়ে সাইন আপ করেন সেক্ষেত্রে গুগল আপনার অ্যাড করতে পারেন ইজিলি। তারপর আপনার ফেসবুক, আপনি ফেসবুক আপনার অ্যাড করবেন, তারপর আপনার লিঙ্ক ইনটা অবশ্যই অ্যাড করবেন, টুইটার যদি থাকে টুইটার অ্যাড করবেন। এই যে জিনিসগুলো যদি আপনার যা যা থাকবে আপনি খুব সহজভাবে আপনি এটার সাথে কানেক্ট করে দেবেন। ঠিক আছে, এটা হলো আপনার একটা ভ্যালিডিটি টাইপের জিনিস। তারপর আস্তে আস্তে আপনার হলো স্কিল, স্কিল আপনি যে জিনিসগুলো পারেন সেই জিনিসগুলো দেবেন। আমি যে ডেমো আকারে কয়েকটা দিয়েছিলাম, হ্যাঁ আমি সবই পাই, ধরেন আমি সবই পাই স্টোরেজ স্কিল অ্যাড করলেন, এক্সপিরিয়েন্স লেভেল, আপনার এক্সপিরিয়েন্স লেভেল কি, আপনি যদি বিগিনার অন বিগিনার অন, ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট, এক্সপার্ট হলে এক্সপার্ট। বাট আমি ব্যক্তিগত সাজেস্ট করবো যে আপনি স্কিল অ্যাড করলে আপনি এক্সপার্টটাই দেবেন। এখন ধরেন অ্যাজ এ এক্সাম্পল, ধরেন প্রোডাক্ট রিসার্চ আছে, সে প্রোডাক্ট রিসার্চ আছে, প্রোডাক্ট রিসার্চ দিলাম এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, ব্যাস। এরকম করে আপনি আপনি যতগুলো আপনি এখানে অনেকগুলো স্কিল আছে চাইলে আপনি অ্যাড করতে পারবেন। আপনি চোখ বন্ধ করে আপনি আপনার যে জায়গাগুলোতে আপনি দক্ষ আপনি সেই স্কিলসগুলো সুন্দর করে করে এখানে অ্যাড করে দেবেন। এটা হলো একটা বিষয়। আর একটা যে বিষয় থাকে সেটা হলো আপনার ইডুকেশন, ইডুকেশন অবশ্যই আপনি আপনার ভ্যালিড ইডুকেশনটা দেবেন, যে জিনিসটা আপনার তথ্য সঠিক হবে সেই ইডুকেশনটাই আপনি এখানে দেবেন। আর আরেকটা থাকে হলো সার্টিফিকেশন, সার্টিফিকেশন যদি থাকে, ধরুন আপনার কোনো কোথাও যদি কোনো কোর্স করা থাকে বা আপনি সার্টিফিকেট পেয়ে থাকেন, সেটা আপনার ইউডেমি থেকে হতে পারে বা যে কোনো সার্টিফিকেট হতে পারে, আপনি সেটা এখান থেকে অ্যাড করে রাখবেন। এই হলো বিষয়, আর তেমন কোনো কাজ এখানে নেই। বাট এই জিনিস এই প্রোফাইলের অ্যাকাউন্ট সেটিংসটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর একটা পার্ট আপনার এখানে থাকবে, সেটা হলো যে
প্রোফাইল থেকে আপনি সেটিংসে যাবেন, এটা একটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটিংসে যাওয়ার পর আপনি আপনার ইউআর যেমন অনলাইন স্ট্যাটাস, ইউআর কারেন্টলি অফলাইন, আপনি এই সেটিংসটা যে কাজটা করবেন, এই যে অ্যাকাউন্টের এখানে কিছু সেটিংস আছে সেটিংগুলো আপনি চেঞ্জ করে দেবেন। কারণ আপনি আমার অ্যাকাউন্ট এখন কারেন্টলি অফলাইন আছে, আমি চাইলে এখান থেকে গো অনলাইন করে দিলাম, অনলাইন দেওয়ার পরে সেভ দিলে আমার অ্যাকাউন্ট এখন থেকে অনলাইনে দেখাবে সেটিংস সাকসেসফুলি, গো অনলাইন ফর স্ট্যাটাস। তারপর এখানে সিকিউরিটি পারপাস আছে, কারেন্ট পাসওয়ার্ড, ও আর একটা টু স্টেপ ভেরিফিকেশন অপশন আপনি এখানে পাবেন। তো আসলে এখানে আর একটা বিষয় যেটা থাকে, এখানে আপনার একটা ফুল নেমের একটা অপশন থাকে, ঠিক আছে? তো ফুল নেমের অপশনটা আপনার থাকলে আপনি যে কাজটা করবেন, এটা হয়তো এখন নেই বাট আপনার প্রোফাইলে অ্যাভেলেবল হয়ে যাবে। আসলে নতুন অনেকগুলো আপডেট করছে, আর আপনি যখন গিগ তুলে যাবেন তখন আপনাকে ফুল নেম আপনার সব তথ্যগুলো দিতে হবে, তখন আপনি দিয়ে দেবেন এই যে এই জিনিসটাই চাইছিলাম আপনার কোম্পানি নেম ফুল নেম। তো বিলি এই ফুল নেমটা আপনি এখানে যে নামটা দেবেন, এই ফুল নেমটা অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ডের নামটা দেবেন, কারণ এই এনআইডি কার্ডের নামটা আপনি এই জন্য দেবেন, সেটা হলো যে আপনার যে আপনার যখন অ্যাকাউন্টে ভেরিফিকেশন চাবে, আপনার যখন অ্যাকাউন্টে ভেরিফাই অপশনটা আসবে, তখন কিন্তু আপনাকে এই ফুল নেমের সাথে আপনার আইডি কার্ডের কিন্তু নামের ম্যাচটা থাকতে হবে, ঠিক আছে? এখানে যদি আর আইডি ভেরিফিকেশনের সময় কিন্তু আপনি এখানে কিন্তু কোনো এডিট বা কোনো কিছু করতে পারবেন না। কাজে আমার ব্যক্তিগত একটা সাজেশন থাকবে আপনাদের উপর, যে আপনারা এখানে আপনাদের সার্টিফিকেট না মানে এনআইডি কার্ডের নামটা দেবেন, আর কোম্পানির নাম না থাকলেও কোনো সমস্যা নেই, বাট আপনি ফুল নেমটা আপনি অবশ্যই আপনার ব্যক্তিগত পার্সোনাল নামটাই দেবেন। তো এই ইনফরমেশনটা দেওয়ার আপনার বাকি ছিল, অ্যাড্রেস যেটা আছে আপনারা ওই অনুযায়ী অ্যাড্রেসটা ফিল আপ করে সেভ সেন্স করে নেবেন। তো যাই হোক, অ্যাকাউন্ট সেটিং আসলে তেমন কোনো বিষয় নেই, মূল যে পর্বটা আপনাদের সাথে থাকবে সেটা থাকবে হলো ফাইবারের, হলো আমাদের নেক্সট এপিসোডটাই থাকবে আপনাদের প্রোডাক্ট রিসার্চ নিয়ে, ঠিক আছে? আর এর মাঝে যদি আমি সময় পাই তাহলে আপনাদের জন্য আমি স্কিল টেস্টের একটা ভিডিও দিব, তারপর প্রোডাক্ট রিসার্চে যাবো। প্রোডাক্ট রিসার্চ মানে সরি প্রোডাক্ট রিসার্চ না, গিগ রিসার্চ নিয়ে থাকবে, যে আসলে আমি কোন টাইপের গিগ উঠাবো বা কোন টাইপের গিগ আমার জন্য বেস্ট, এই গিগের বিষয়টা আমরা আগে খুঁজে বের করবো, আমরা সিলেক্টেড গিগ তুলবো আপনাদের সাথে সাথে, আমি আমার এই প্রোফাইলটাতেও নতুন একটা গিগ উঠাবো এই আর কি। তো যাই হোক, নেক্সট ভিডিওর জন্য আপনাকে অবশ্যই অগ্রিম স্বাগতম এই আর কি, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আর ফাইবারের সিরিজ যেহেতু আসতেছে সেহেতু বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।